হে গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম কার ফর সেলের আরেকটা নতুন এপিসোডে। আর আজকের এপিসোডে জাস্ট দেখো ভাই, আমার কাছে কতগুলো সুপার কার আছে, মানে সবগুলো এই সাইডে দেখতে পাচ্ছ। এই সাইডে পাঁচটা সুপার কার, তার সঙ্গে সঙ্গে এই সাইডেও দেখতে পাচ্ছ পাঁচটা সুপার কার, আর এখানে আছে আরও দুটো সুপার কার। আর দেখতে পাচ্ছ আমি কালার করেছি, সব কিছু করেছি, মডিফাই বাগারা সব কিছু কিন্তু আমি করে ফেলেছি। তো আমাদের এখন কী কাজ আছে, আমাদের এখন এগুলো সেল করতে হবে, ঠিক আছে। আর আমার কাছে মাত্র 6,70,000 টাকা আছে, মানে আমার কাছে অনেক টাকা ছিল, বাট এখন মাত্র 6,000 কেন বলছি, মানে 6,70,000 টাকা আছে। যাই হোক, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, তো এই গাড়িগুলো এখন আমি কি করব জানো, এই গাড়িগুলো আমরা এখন ছবি তুলবো, সবগুলো ছবি তুলবো। আর সবগুলো ছবি তুলে আমরা কি করব, আরে রে এক ফালতু ছবি উঠালাম, সবগুলো ছবি তুলে আমরা হচ্ছে সেল করব। তো সেভ করে নিই, আর এখানেও একটা ছবি তুলে নিই, সেভ করে নিই, অ্যান্ড সবগুলো ছবি তুলে আমরা ফটাফট সেল করব। আর দেখবো ভাই, এই যে সুপার কারগুলো আছে, এই সুপার কারগুলোর কত টাকা আমরা পাই, ঠিক আছে। আর মোটামুটি ভাই, আজকে তো আমাদের কাছে প্রায় 12টা সুপার কার আছে। আর তার সঙ্গে সঙ্গে গাইস, এইখানে দেখতে পাচ্ছ এইখানে একটা গাড়ি রেখেছি, আর এই গাড়িটা ভাবছি ভাই আমরা রেখে দেবো শুধুমাত্র এদিক ওদিক যাওয়া আসার জন্য, ঠিক আছে। কারণ এই গাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেমন কি দেখতে পাচ্ছ এটা খোলাও আছে হুডটা, তো অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এই গাড়িটা আমরা ভাবছি একটু মডিফাই করবো, হালকা হালকা মডিফাই করে আমরা এই গাড়িটা পারমানেন্ট করবো, ঠিক আছে। আর VIP নম্বরও লাগাবো ভাই, তো অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তার সঙ্গে সঙ্গে গাইস, সবার ফার্স্ট এই গাড়িগুলো আমরা সেলে লাগিয়ে দিই, চলো ফটাফট। আরে আর আমার তো অফিস ক্লোজ আছে, আচ্ছা অফিস ক্লোজ থাকুক, নাহলে আমরা সেলে লাগালে আবার সবাই চলে আসবে। তো আমরা এক কাজ করি, ট্যাপ দিয়ে সবগুলোকে সেল করে দিই, ঠিক আছে, চলো ফটাফট। আমাদের কাছে সব ভাই, সব গাড়িগুলো সুপার কার, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সব গাড়ি সুপার কার আছে। তো আস্তে ধীরে আমরা সব গাড়িগুলো সেল করো, ঠিক আছে, চলো ফটাফট আমি এখানে সেলে লাগিয়ে দিই। আর দেখতে পাচ্ছ আমার কাছে আছে হচ্ছে 6,70,000 টাকা। আর দেখা যাক ভাই, আমাদের এই বিজনেসটা, এই সব গাড়িগুলো বিক্রি করার পর আমরা কত টাকা লাভ করতে পারি। অ্যান্ড চলো ফটাফট আমরা এইখান থেকে শুরু করি আমাদের ল্যাম্বরগিনি দিয়ে। তো আমরা এটা কিনেছি কত, 2,00,000, মানে 3,00,000 টাকা দিয়ে কিনেছি। তো এটা আমি রাখবো হচ্ছে 6,99,99, ওকে। আর একটা নয় দিয়ে দিই, আর লিখে দিই সুপার কার, ওকে সুপার কার লিখে দিই। আর ফটো আছে নাকি দেখি, ফটো হচ্ছে লাগিয়ে দিই এটা, ওকে। তো এটা হয়ে গেল, তো এটা আমরা এখন সেল করে দেবো, চলো গাইস ফটাফট একটা সেল করে দিলাম। তো গাইস চলো আমি ফটাফট এই গাড়িগুলো সেলে বসে দিই, অ্যান্ড সেলে বসে তারপরে অফিসটা খুলবো, আর দেখা যাক গাইস আমাদের কত টাকা প্রফিট হয়, ঠিক আছে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব গাড়িগুলো সেলে আমরা লাগিয়ে দিয়েছি, শুধুমাত্র আমাদের একটা গাড়ি ছেড়ে দেখতে পাচ্ছ এই গাড়িটা আমরা সেলে লাগাইনি, কারণ এই গাড়িটা থাকুক ভাই, এই গাড়িটা আমি পার্সোনালি ইউজ করবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমি সব গাড়িগুলোতে ফিউল ফুল করে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ সব গাড়িগুলো সেলে আমাদের লাগিয়ে দিচ্ছি। এরপর গাইস আমাদের কাজ কি থাকবে, আমাদের না এরপর অফিসটা খোলার আগে আমরা এগুলো না ফটাফট সাফ করে দিই, ঠিক আছে। গাড়িগুলো ধোয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আগে নোংরা থাকলে আবার এসে কেউ কিনতে চাইবে না, ঠিক আছে। তো চলো গাইস ফটাফট এই গাড়িগুলো ওয়াশ করে নিই। অ্যান্ড ওয়াশ করে গাইস আমাদের এখন ওয়াশিংয়ে যেতে হয় না, কারণ আমাদের কাছে এখন ওয়াশিংয়ের জন্য জিনিস আছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ফটাফট এগুলো ওয়াশ করে নিই ভাই, নোংরা হয়ে যায়, একটা রাত যদি আমি ঘুমিয়ে আসি না তো গাড়িগুলো সব নোংরা হয়ে যায়, তো এই কারণে আমাদের অনেক বেশি সাফ সাফাই করা লাগে। তো চলো ফটাফট আমি এগুলো সাফ করে নিই গাইস, এগুলো ফটাফট সাফ করে নিই ভাই। দেখতে পাচ্ছ সাদা গাড়ি একদম কি অবস্থা হয়ে গেছে নোংরাতে, ওকে। তো ভাই অনেক নোংরা হয়ে গেছে, তো ভাই এখানে ওয়াশ করতে করতে আমাদের রাত হয়ে গেছে, চলো আমরা ফটাফট এখন একটু ঘুমিয়ে আসি, আমাদের তো বাড়িও আছে ভাই, তো আমরা বাড়িতে গিয়ে আরামসে একটা ঘুম দিয়ে আসি, ঠিক আছে। তো চলো আমরা যাবো হচ্ছে আমাদের ঘরে রাতের বেলায় এখন, চলো ঘরে ফটাফট গিয়ে ঘুমিয়ে নিই, ওকে। ওহো এখন আমাদেরকে কন্টেনারে ঘুমাতে হয় না, চলো ফটাফট ঘুমিয়ে নিই। গুড মর্নিং গাইস, আমরা ঘুম থেকে উঠে গেছি, আর চলো ফটাফট আমাদের গাড়ির অফিসে যাওয়া যাক। অ্যান্ড অফিসে গিয়ে আমাদের সবার ফার্স্ট কী করতে হবে, আমাদের গাড়িগুলোকে সাফ সাফাই করতে হবে, ঠিক আছে। সাফ সাফাই করে আমাদের সুপার কার যেগুলো আছে, সুপার কারগুলো গাইস, আরে আর মানে কী বলবো, মানে দোকান খোলার সঙ্গে মানে অফিস খোলার সঙ্গে সঙ্গে গাইস এখানে নোংরা মোংরা চলে আসে, এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে, নাহলে কাস্টমার এসে বলবে এ হ্যাঁ কী নোংরা দোকান, এখানে একটাও জিনিস কেনা যাবে না, মানে গাড়ি কেনা যাবে না, ঠিক আছে। মোটামুটি সাফ সাফাই হয়ে গেছে, অ্যান্ড চলো ফটাফট আমরা এখানে সাফ সাফাইগুলো করে নিই, ওকে গাড়ির। তো আমাদের লাস্ট গাড়ি বাকি আছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ লাস্টে একটাই সুপার কার বাকি আছে, তো এই গাড়িটা আমরা ফটাফট পরিষ্কার করে নিই, অ্যান্ড চকাচক করে দিতে হবে ভাই, কাস্টমার যাতে ভালো রেট দেয়। আর নোংরা থাকলে ভাই তোমরা জানোই ভাই ভালো টাকা দিতে চায় না, তো এর জন্য আমরা খুবই চকচক করে ধুচ্ছি। অ্যান্ড আমাদেরকে কার ওয়াশ সেন্টার এখন নিয়ে যেতে হয় না, কারণ আমাদের কাছে এখন এটা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটু দোকানটা একটু ধুয়ে দিই, দোকানটা খোলা রাখি গাইস, একটু জল গাছগুলোতে একটু জল দিয়ে দিই,
ওকে 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 একটু জল দিয়ে দিই, চলো দোকানটা একটু ধুয়ে দিলাম, দরজাটা একটু ধুয়ে দিলাম, চলো এরপর আমাদের হ্যাঁ হচ্ছে অফিস খুলবো, ঠিক আছে? তো লেটস গো গাইস, অফিস খোলার সঙ্গে সঙ্গে দেখা যাক আমাদের ফার্স্ট কাস্টমার কে আসে। অ্যান্ড অফিস খুলে দিলাম, অ্যান্ড টেন টেন অ্যান্ড আমাদের ম্যাডাম চলেছে ফার্স্ট কাস্টমার। ম্যাডাম আসুন, স্যার আসুন, স্যার আসুন, সস্তা কার নিয়ে যান, মানে একদম সবগুলো সুপার কার একদম সস্তাতে দিচ্ছি আমি। তিনটে ম্যাডাম আমাদের চলে এসছে, চলো প্রথম ম্যাডাম আমাদের কোথায় যাচ্ছে, প্রথম ম্যাডাম আমাদের সুপার কার দেখতে চলে এসছে। ম্যাডাম স্যার সবাই আসছে গাইস, ও হো সুপার কার। ম্যাডাম ওই দিকে তাকিয়ে কী দেখছেন? আহা এদিকের ভিউটা দেখছে ম্যাডাম, ভিউটা এনজয় করছে। ম্যাডাম গাড়ি দেখুন, আপনি গাড়ি দেখতে এসেছেন, এইভাবে আমার দোকানের সামনে দাঁড়ানো যাবে না ম্যাডাম, একদম দাঁড়ানো যাবে না। আপনি গাড়ি দেখতে এসেছেন, গাড়ি দেখুন, ওই দিকে দেখা যাবে না, আপনি ওইখানটায় গিয়ে দেখুন। চলো আমাদের প্রথম ম্যাডাম যে এসেছিলো ম্যাডামের সঙ্গে, এই ম্যাডামটা গাড়ি দেখছে, দেখেছি কেনার ইচ্ছা ভাই, দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছা আছে, 100% ফিউল আছে, নো ড্যামেজ, পেন্ট খারাপ নেই, নোংরাও নেই, পুরো পারফেক্ট আছে, ঠিক আছে। ও ভাই প্রথম গাড়ি, আমাদের প্রথম গাড়ি কেনা হয়েছে, আমাদের কেনা দাম হচ্ছে 4,59,000 টাকা, আমাদের বিক্রি হচ্ছে 7,40,000 টাকা, আমি দাম রেখেছি 8,65,000 টাকা, ঠিক আছে। তো আমরা কী করবো, একে যদি বলি 799999 তো দেখা যাক দেয় নাকি। চলো 7,99,000 দিয়ে দিয়েছে ভাই, আমরা কত লাভ করলাম, প্রায় আমরা 4,35,000 টাকা লাভ করলাম, মানে বুঝতে পারছো কী অবস্থা, ওয়াও সুপার কারে এত টাকা হয়। আর তো তোমরা জানোই আমার 6,00,000 টাকা ছিল, এখন 14,00,000 হয়ে গেছে, ডাইরেক্ট 14। যাই হোক এরপরে দেখি এই ম্যাডামটা অনেকক্ষণ ধরে, আরে দুটো ম্যাডাম, আরে যমজ ভাই বোন তো, যাই হোক ম্যাডাম বলুন, আপনি বলুন কত টাকা দেবেন, এটা হচ্ছে একটা সুপার কার একদম, আপনি আসতে পারেন ম্যাডাম, আমাদের এই দামে কেনা আছে ম্যাডাম, আমরা দিতে পারবো না। ম্যাডাম আপনি বলুন, আপনার বোন তো এত খারাপ দাম দিয়ে গেল ম্যাডাম, আর কি বলবো, কিচ্ছু বলার নেই, আপনি আবার ওরকম বলবেন না তো, 2,04,23। তো আমাদের এটা যদি আমরা একে বলি, যদি দেয় তাহলে ভালো কথা, আমরা বলবো হচ্ছে 2,50,000 কেনা আমাদের, আমরা বিক্রি করবো 5,00,000, মানে 2,50,000 টাকা আমরা লাভ রাখতে চাই, বাট ম্যাডাম তো দিতে রাজি না, তো ম্যাডামকে না টাটা বাই বাই বলে দিই, আমরা এটা 2,50,000-এর নিচে বিক্রি করবো না, এটা সুপার কার আছে ম্যাডাম, আপনি কী যে বলেন না, এইসব গাড়ি ম্যাডাম খুবই রিয়ার আছে। চলো এরপর এই স্যারের কাছে জিজ্ঞাসা, স্যার অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি স্যারকে, বাট স্যারের কাছে যাচ্ছিলাম না, যাই হোক এখন আমরা এটা, ও স্যার এত কম দামে আপনি সুপার কার পাবেন, ওকে তো আপনি দিচ্ছেন এত টাকা, আবার কেনা আছে 3,00,000 টাকা, স্যার আপনি আসতে পারেন, সরি স্যার আমরা এই দামে সুপার কার দিতে পারবো না, ওকে এত কাস্টমার হয়ে গেছে গাইস, কী আর বলি, মানে এটার দাম, এটা আমি 4,00,000 টাকাতে কিনেছি, হালকা একটু নোংরা আছে ভাই, 5,600, ও ভাই 699, ভাই আমরা যদি 6,00,000 পাই না এটার বিক্রি করে দেবো আমি, চলো 6,00,000 টাকা বলে দেখি, 7,00,000 টাকা বলে দেখি স্যার নিয়ে নেবে, ও ভাই 7,00,000 টাকায় নিয়ে নিয়েছে ভাই, আমাদের ব্যবসা দেখছো কীরকম লাভ করছি আমরা, স্যার আপনি বলুন কত টাকা দেবেন, স্যার এটার দাম রেখেছি মাত্র 7,86,593 টাকা, ওকে তো স্যার বলছে 4,00,000 টাকা দেবে, স্যার আপনি আসতে পারেন, স্যার এইরকমভাবে সুপার কার কেনা যায় না স্যার, আমার এই গাড়িটা আমার কেনাই পড়েছে এত টাকা, আপনি আসুন স্যার, আপনি ভরসা হয়ে যান, যান যান। তো আমাদের কাস্টমার এখনও পর্যন্ত অভাব নেই গাইস, তো আমরা এই সুপার কার আগে আমরা দামি দামি সুপার কার সেল করবো, ঠিক আছে, যেসব, ও ভাই এটার দাম আমরা 4,50,000, ম্যাডাম ম্যাডাম কথা, ম্যাডাম কথা বলে যান, কম করে দিয়ে দেবো ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম শুনছেন না, ম্যাডাম ম্যাডাম চলে গেলো, কোনো ব্যাপার না আমরা স্যারের কাছে যাবো, না না এখানে একটা ম্যাডাম আছে গাইস যে স্যারের ভিতরে ঢুকে আছে, যাই হোক ও এই পোষ্যে দেখতে এসছে, তো আমাদের কেনা আছে, তো আমরা বিক্রি করে দেবো ভাই, 2,11,000 বলছে, তো আমরা 2,00,000, ওকে 2,00,000, আপনি 2,40,000 টাকা দিন আর গাড়িটা নিয়ে যান, ওকে নিয়ে চলে গেছে, স্যার এখানে দেখতে পাচ্ছ, স্যার আমাদের সুপার কার দেখছে, তো দেখা যাক গাইস আমাদের এটা কত টাকা দেয়, না 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 স্যার আমরা এত কম দামে তো এটা সেল করতে পারবো না স্যার, যাই হোক ম্যাডাম এখানে এখানে দুজন আছে, এও ওই দিক দিয়ে ভিউ দেখছে, দেখো স্যার আপনি আপনি দেখুন, কোনো ব্যাপার না স্যার, আপনি কোনটা দেখছেন, আচ্ছা ল্যাম্বরগিনি দেখছেন, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি এটা বেশি দাম রাখিনি স্যার, আপনি আসতে পারেন, প্রথম কথাই আপনি আসতে পারেন, এত কম দাম কেন স্যার, এত মডিফাই করা ছিল, ম্যাডাম আপনি বলুন, আপনি বলুন কত টাকা দেবেন, আচ্ছা এটাতে ফিউল ভরা হয়নি, আচ্ছা তাও কিন্তু আমাদের ভালো টাকা দিচ্ছে ভাই, তো আমরা এটাকে যদি বলি, তো ম্যাডাম কি দেবে, ম্যাডাম কি দেবে, আমার মনে হয় না দেবে, দিয়ে দিয়েছে ভাই, আমাদের 31,00,000 টাকা হয়ে গেছে, এখনও পর্যন্ত এতগুলো সুপার কার আছে, আমাদের কাছে 44,00,000 টাকা ছিল, মানে 6,00,000 টাকা ছিল, যাই হোক স্যার আপনি বলুন কত টাকা দেবেন, এই সুপার কারটা কত টাকা দেবেন, আজকে আমরা অনেক বেশি লাভ করতে চলেছি গাইস, না 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 এটা আমরা
এইটা আমি দিতে পারবো না, বার্গেনিং করলেও অনেক কম টাকা দিত, ঠিক আছে। তো চলো আমরা এরপরে দেখবো হচ্ছে ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি দেখা যাক কত টাকা দেয়। ও ভাই ভালো দাম দিচ্ছে এটা, 4.5 লাখ। তো আমরা এটা দেবো হচ্ছে 699999। ওকে আমরা দেবো হচ্ছে 7 লাখ টাকার, ও দিয়ে দিয়েছে 7 লাখ টাকার 1 টাকা কম ভাই, পারফেক্ট ডিল হচ্ছে গাইজ আজকে। স্যার আপনি বলুন, আপনি কত টাকা দেবেন এই গাড়িটা আপনি বলুন স্যার। 4.44, তো আমরা যদি এটাকে 499999 বলে দিই, ওকে আমরা যদি এই দামে বলি তো স্যার কি নেবে? স্যার নেবে, নিয়ে নিয়েছে ভাই আমাদের ভাই, এখনই 43 লাখ টাকা কিন্তু হয়ে গেছে। আগের এপিসোডে যারা যারা দেখেছো তারা জানো আমাদের কাছে 44 লাখ টাকা ছিল, কিন্তু আমাদের কাছে এখন 43 লাখ টাকা। এখনও পর্যন্ত আমাদের কাছে সুপার কারের কিন্তু অনেকগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এখনও পর্যন্ত সুপার কার আছে, ঠিক আছে। তো স্যারের কাছে দেখি, ও ভাই দুটো স্যার এখানে কী করছে একসঙ্গে? আমি 7 লাখ টাকা দাম রেখেছি স্যার, আপনি আসতে পারেন, নো প্রবলেম স্যার, আপনি আসুন, পরের বার এসে সস্তা কারে কিনে নিয়ে যান। তো দেখা যাক স্যার আমাদের কত বলছে, না এই দামে তো আমরা দিতে পারবো না। তো স্যার আপনি বলুন, আপনি বলুন কত টাকা দেবেন? আমরা এটা 3 লাখ টাকা দাম রেখেছি, 2,31,000 টাকা খুব ভালো দাম দিচ্ছে। আমরা এখানে 2 লাখ কত টাকা বলি, 2,69,000 টাকা আপনি দেবেন? দিয়ে দিয়েছে ভাই, লেটস গো গাইস, আমাদের কাছে এখনই 45 লাখ টাকা হয়ে গেছে। এখন 1টা 2টো 3টে 4টে 5টা আমাদের এখনও পর্যন্ত সুপার কার আছে। আর গাইস তোমরা অবশ্যই আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এরকম যদি তোমরা সুপার কার অন্য সুপার কার দেখতে চাও, তো এবার আমরা এনেছিলাম 12টা, বাট এর পরের বার আমরা 24টা সুপার কার কিনবো। তো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। রাত হয়ে গেছে ভাই, আমি এখন অফিসটা বন্ধ করবো অ্যান্ড ফটাফট গিয়ে ঘুমাতে যাবো, ঠিক আছে। রাত হয়ে গেছে, রাতের বেলা কাস্টমারদের সঙ্গে কথা বলাটা উচিত না। তো চলো গাইস আমরা ফটাফট ঘরে গিয়ে ঘুমিয়ে আসি। ওকে তো চলে এসেছি অফিসে আবারও মর্নিংয়ে, তো দেখতে পাচ্ছ সেই কাস্টমারগুলো এখনও আছে। তো চলো ফটাফট আমরা অফিসটা খুলে দেবো। অ্যান্ড অফিসে নোংরা পাকড়া আছে নাকি? না না নোংরা নেই। তো চলো ম্যাডামের কাছে জিজ্ঞাসা, ম্যাডাম আপনি কত টাকা দেবেন? আমরা বেশি টাকা রাখিনি, মাত্র 7 লাখ টাকা 1 টাকা কম রেখেছি, তো আপনি কত টাকা দেবেন? না ম্যাডাম এই দামে তো আমাদের কেনা পড়েছে, ম্যাডাম আমরা এই দামে দিতে পারবো না, আমাদের অনেক লস হয়ে যাবে। ও গাড়িগুলো নোংরা হয়ে গেছে গাইজ, আমি ঘুমিয়ে এসেছি না এর জন্য গাড়িগুলো নোংরা হয়ে গেছে। বাট ম্যাডাম ভালো দাম দিচ্ছে, 1 লাখ না ম্যাডাম ভালো দাম দিচ্ছে না। চলো আমরা গাইজ ফটাফট না গাড়িগুলো একটু ধুই, ওয়াশ না করলে না বড় ভালো টাকা দেবে না। চলো ফটাফট আমরা ধুয়ে নিই। তো আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা হচ্ছে কাস্টমারদের কাছে জিজ্ঞাসা করবো যে কত টাকা দেবে। তো 7 লাখ আমরা 86,000 টাকা আমরা রেখেছি, বাট ম্যাডাম এত কম টাকা দিলে ম্যাডাম কী করে চলবে? ম্যাডাম এটা কেনা দামই এত পড়ছে, একটু ড্যামেজ নেই কিছু নেই, এত সুন্দর করেছি। তো ভাই দেখি কত দেয়, ভাই 3 লাখ। ভাই আমাদের কেনা দামও না এটা, ভাই কেন আসছে এরকম কাস্টমার আমি বুঝতেই পাচ্ছি না। দিদিমা আপনি বলুন, আপনি তো সবসময় আমার কাছ থেকে ভালো গাড়ি কিনে নিয়ে যান, আপনি একটু সঠিক দাম বলুন এটার। দিদিমা কেন এত কম দাম? ভাই আমাদের এই কটা গাড়ির এতটাই কম দাম দিচ্ছে। চলো গাড়ির উপর দিয়ে লাফিয়ে যাবো আমি ওই পাশে। স্যার আপনি বলুন, আমরা 7 লাখ টাকা দাম রেখেছি, দেখি স্যার কত দেয়। 4 লাখ, 4 লাখ ভালো দাম দিচ্ছে, বাট আমরা যদি 4 বলি তাহলে আমাদের কত, 4। ভাই দাম শুনেই চলে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। স্যার আপনি বলুন আপনি কত টাকা দেবেন? আমি কিনেছি 3 লাখ টাকা দিয়ে, স্যার আপনি 4,19,000 টাকা। ভাই দাম পাচ্ছি না কেন আমি বুঝবো, এত ওয়েট করছি আমি তাও আমরা গাড়ির দাম পাচ্ছি না, এটা তো একটু সমস্যায় পড়ে গেলাম। ভাই আমাদের 3 লাখ টাকা দিয়ে কেনা, 3,69,000 টাকা দিয়ে কেনা আমাদের মনে হচ্ছে গাইস। আমাদের দেখো এখন আছে হচ্ছে 45 লাখ টাকা, 44 লাখ টাকা আমার ছিল। তো আমি এবার বুঝতে পারছি আমাদের গাড়ির দাম কেন পাওয়া যাচ্ছে না গাইস। আমাদের কাছে 44 লাখ টাকা ছিল, এখন আছে 45 লাখ টাকা। তো 44 লাখ টাকা পেরিয়ে গেছে, এর জন্য আমরা কিন্তু গাড়ির দাম কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। তো এই হচ্ছে কারণ আমার মনে হচ্ছে। তো চলো দেখি ম্যাডাম কত টাকা দেয়, কারণ আমাদের কাছে যখন টাকা ছিল না তখন কিন্তু আমরা খুব বেশি টাকায় বিক্রি করতে পারছিলাম। সেম গাড়ি আমাদের এখন কম টাকা দিচ্ছে, এখন 38,000 টাকা দিয়ে কিনেছি, 47,000 টাকা দিচ্ছে। স্যার আপনি বলুন, আপনি বলুন একটু ঠিকঠাক দাম দিয়ে বলুন তো, আমি এই গাড়িটা বিক্রি করে দিতে চাই, আমি রাখতে চাই না। তারপরে আমাদের গাড়িটাও মডিফাই করতে হবে, মানে সবাই সেম দাম বলছে দেখো, মানে একটা মানে এই আপডেটটা আসার পর কি এরকম হয়েছে কি বুঝলাম না আমি। 4,15,000 টাকা, 1 লাখ টাকা লাভ হচ্ছে। তো আমরা যদি 4,99,999 বলে দিই তাহলে কি স্যার কি নেবে? না আমার মনে হয় না নেবে, ও নিয়েছে ভাই নিয়েছে। চলো ফাইনালি 1টা গাড়ি তো বিক্রি হলো ভাই, এই গাড়িগুলো আমি বিক্রি করতেই পারছি না। চলো এরপর দেখি স্যার কত টাকা বলছে। স্যার বলছে 4,7
ঠিক আছে বিক্রি করে দিই গাইজ, এর থেকে বেশি দাম আমার মনে হচ্ছে আর পাবো না। চলো আর একটু ওয়েট করে দেখি ততক্ষণ এই গাড়িগুলো সেল করতে করতে। আমার ভাই আমার কী হচ্ছে আমি বুঝতে পারছি না। 4 লাখ, হ্যাঁ 4,29,000, এটাকে আমরা যদি 4,99,999 বলে দিই তাহলে স্যার কি নেবে দেখা যাক। ও নিয়ে নিয়েছে ভাই, কি ছিল এটা? চলো ভালো কথা, নিয়ে নিয়েছে যখন। চলো এরপর গাইস আমরা এই গাড়িটা, এই গাড়িটা দেখি গাইস এই গাড়িটা কত দিচ্ছে আমাদের। 3 লাখ? না না না, এই এত কম দামে আমরা সেল করতে পারবো না, আমাদের লস হয়ে যাবে। তো চলো গাইস সুপার কার, গাইস আমরা 12টা সুপার কার নিয়েছিলাম আর মাত্র 3-4টে সুপার কার আছে। ওকে 4,30,000 বলছে, তো আমি যদি 4,99,999 বলে দিই মানে 5 লাখ টাকা বলে, তাহলে কি ম্যাডাম নেবে? আমার মনে হয় ও নিয়ে নিয়েছে ভাই। এই গাড়িটা আগে সেল করি ভাই, এই গাড়িটা বিক্রি হচ্ছে না। চলো চলো স্যারের কাছে বলি, স্যার আপনি কত টাকা দেবেন? 52? হ্যাঁ একটু বেশি দাম দিচ্ছে, 38 কিনেছি, তো আমরা যদি 59,999 বলে দিই তো স্যার কি নেবে? নিয়ে নেওয়া উচিত, হ্যাঁ নিয়ে নিয়েছে ভাই। ফাইনালি আর একটা মাত্র গাড়ি পড়ে আছে, তো দেখা যাক দেখা যাক। ম্যাডাম আপনি, ম্যাডাম আপনি রেগে রেগে তাকাচ্ছেন কেন? আমি বেশি দাম বলবো না। ওকে 3 লাখ। এই গাড়িটা নিয়ে সমস্যায় পড়ে গেছি ভাই, এই গাড়িটা বিক্রি হচ্ছে না, তখন থেকে একদম দাম কম বলছি। গাড়িটা তো সব ঠিকই আছে ভাই, তাও দেখো আমরা কিনেছি মাত্র 10,000 টাকা লাভ করবো আমরা এই গাড়িটাতে, কমসে কম 1-2 লাখ টাকা তো লাভ করতে চাই। দেখি ম্যাডাম কত বলে, ম্যাডাম দেখি। ওকে তো ম্যাডামও সেম দাম বলছে, তো আমি বুঝতে পারছি না এনাকে আমি যদি বার্গেনিং করি। 9,999, আমি জানি এটা দেবে না, তাও ভাই এবার বার্গেনিং করে দেখি নেয় নাকি। না ম্যাডাম নেবে না। তো আমাদের একটা গাড়ি পড়ে আছে, এই স্যার দেখি কত টাকা বলে ভাই। আমাদের এই গাড়িটাই বিক্রি হচ্ছে না, তখন থেকে আমি বুঝতে পারছি না যে কেন বিক্রি হচ্ছে না। 4,07,000 টাকা দিচ্ছে এই গাড়িটা। তো এই গাড়িটা আমি এক কাজ করি গাইজ, আমরা না এই গাড়িটাকে সেল থেকে হাঁটাই, ঠিক আছে? সেল থেকে হাঁটিয়ে মানে সরিয়ে দিই, সেল থেকে সরিয়ে আমরা এটার দামটা একটুখানি ঠিক রাখবো, রিমুভ ফর সেল। তারপরে আমরা ধরো এটার একটা ছবি আপলোড করে দিই, যদি ছবি আপলোড করলে এটা বিক্রি হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা। ওকে তো এটার দাম রাখবো হচ্ছে আমি 5,99,999। ওকে তো 5,999 লিখে দিলাম, নাইস কার লিখে দিই, ওপি ওপি কার ভাই। দেখা যাক যতক্ষণ আমাদের এই গাড়িটার কাস্টমার আসছে না গাইস, এই গাড়িটা আমি পার্সোনালি ইউজ করবো ভাবছি, তো এই গাড়িটা আমরা একটু মডিফাই করে নিয়ে আসি, ঠিক আছে? চলো ফটাফট, তো এটাকে আমি প্রথমে একটু ঠিক করব। আর ওই গাড়িগুলো সব কিছু মডিফাইড ছিল, বাট কেন জানি না এই গাড়িটা আমার বিক্রি হচ্ছে না। চলো আমরা এটা ফটাফট, আমাদের ড্যামেজ আছে তো আমরা এটা ফটাফট গাইস একটু সার্ভিসিং করে নিই, সার্ভিসিং করার পর এটাকে মডিফাই করব, ঠিক আছে? চলো আমাদের সার্ভিসিং হয়ে গেছে, এরপর আমরা করবো হচ্ছে, হয়ে গেছিলো সার্ভিসিং গাইস, আমার ড্যামেজ হয়ে গেছে ভাই। এই গেমটা এরকমই ভাই, একটু ভুল আর দেখো আবার $18 লাগছে, কী যে ভুলই আর। ওকে আমাদের ফাইনালি আবার সার্ভিসিং হয়ে গেছে, তো চলো আমরা ফটাফট এই গাড়িটাকে নিয়ে একটু মডিফাই করি, ঠিক আছে? আমাদের কাস্টমারও এসছে, তো শর্ট মধ্যে একটু মডিফাই করবো, তারপরে কাস্টমার দেখতে যাবো, ঠিক আছে? কারণ আমাদের একটাই গাড়ি আছে, তো ওই গাড়িটা আমরা সেল করবো ধরো। আর এই গাড়িটার কালার তো আমরা এটাকে একটুখানি এটা করবো হচ্ছে রেড কালার গাইস, রেড কালার দেখতে একদম ওফি লাগবে, পার্সোনাল গাড়ি থাকবে আমার। ওকে তো রেড কালার করে দিলাম আমরা এটা গাইস, আর পলিশও করে দেবো আমরা। ওকে তো চলো গাইস এটা পলিশও করিয়ে দিই, পলিশ হয়ে গেছে, ওকে পলিশ হয়ে গেছে। তো আমাদের রেড কালারের একদম, এটা হচ্ছে গাইস আমাদের অডি অডি, ঠিক আছে? চলো আমরা এটাকে আরও মডিফাই করার জন্য কী করবো, আমরা এটাকে ফটাফট নিয়ে যাবো হচ্ছে এইখানে, ঠিক আছে? তো চলো আমরা এটা ফটাফট মডিফাই করে নিই, টার্বো লাগাবো, এইসব লাগাবো, সব লাগাবো গাইস, সব লাগাবো। অ্যান্ড এটা নাম্বার প্লেট, নাম্বার প্লেটের জায়গায় আগে এলইডি, ঠিক আছে? এলইডি আমাদের দরকার নেই, তো আমাদের এইখানে লাগাবো হচ্ছে আমাদের এলয়, এলয় লাগাবো গাইস। চলো পারফেক্ট, ইয়েস হ্যাঁ এটা এটা বেস্ট লাগছে গাইস। চলো 3,000 টাকাতে আমরা এলয় করে নিলাম। আর নাম্বার প্লেট হবে গাইস আমাদের, নাম্বার প্লেট হবে হচ্ছে, ওকে তো আমরা এখানে VIP নাম্বার প্লেট লাগিয়ে দিচ্ছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো আপগ্রেডটা করে নিই। অ্যান্ড আপগ্রেড করার পর দেখতে পাচ্ছ গাড়িটা কি লাগছে। ও রাত হয়ে গেছে নাকি ভাই, রাত হয়ে গেছে। চলো আমাদের তো কাস্টমার ছিল দোকানে, আর গাড়িটা নোংরা আছে গাইস, ধোয়ার পর আরও পারফেক্ট লাগবে। চলো আমরা ফটাফট না আগে যাই কাস্টমার দেখি কত টাকা বলছে। ও কাস্টমার সবাই চলে যাচ্ছে, আরে স্যার একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমার এইটার জন্য আবার আরেকদিন দোকান খুলতে হবে। স্যার বলুন কত টাকা দেবেন, আমি বেশি দাম রাখিনি গাড়িটার। স্যার কত বলছে, 3,72,000 আমাদের কেনা দামি এত টাকা।
তো দেখা যাক ম্যাডাম কত বলে। ম্যাডামে 4 লাখ, ওকে 4,07,000 টাকা বলছে, তো আমি 4,99,99 রাখবো, ঠিক আছে। তো চলো গাইস, আমরা বলে দিয়েছি, তো নেবে না আমার মনে হয় না। ও নিয়ে নিয়েছে ভাই, গাড়িটা বিক্রি হচ্ছিল না, এখন গাড়িটা সেল হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমরা ঘুমিয়ে আসি, আর ঘুমিয়ে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি যে গাড়িটা কিনেছি সেটা কেমন মডিফাই করলাম। ওকে, তো সকালে চলে এসেছি, সবার ফার্স্ট আমাদেরকে এই কাজটা করতে হয়, ফটাফট এগুলোকে আমি ই করে দিই। অ্যান্ড আর দেখতে হচ্ছে গাইস, আমরা আমাদের নতুন পার্সোনাল গাড়ি গাইস, দেখতে হচ্ছে নাম্বার প্লেট GS0007। অ্যান্ড এই পিছনে তোমরা দেখতে পাচ্ছ, আর গাড়িটা আমি একটু ওয়াশ করি, ঠিক আছে। ওয়াশ করার পর তোমরা তারপর দেখতে দেখতে পাচ্ছ পুরো নোংরা আছে ভাই, এটাকে ওয়াশ করবো না, ওয়াশ করার পর তারপরে তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর লাগছে গাড়িটা। ওকে দেখো ভাই, গাড়িটা সেই লেভেলের আমি ওয়াশ করছি। ওকে, তো আমরা ওয়াশ করে নিয়েছি, আমরা এইখানে এসে ওয়াশ করলাম, কারণ ওইখানে ভালো করে পরিষ্কার হচ্ছিলো না গাড়িটা। তো দেখতে পাচ্ছ গাইস, আমার এটা হচ্ছে পার্সোনাল গাড়ি থাকবে, ঠিক আছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে দাদা তোমার জন্য একটা পার্সোনাল গাড়ি রাখো, তো এটা হচ্ছে আমার পার্সোনাল গাড়ি, যে গাড়িটাতে আমি অনেক বেশি মডিফাই করেছি। আর এই গাড়িটা ভাই দারুণ আছে, ঠিক আছে। অন্য গাড়িও আমি রাখতে পারতাম, কিন্তু হুড খোলা গাড়ি আমার খুব পছন্দ, সেই জন্য আমি এই গাড়িটা রেখেছি, দেখতে পাচ্ছো। তো যাই হোক ভাই, তোমরা অবশ্যই আমাকে বলো এই গাড়িটা রাখবো না অন্য গাড়ি রাখবো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো যে কোন গাড়িটা রাখা যায়, ঠিক আছে। আর আমরা কি করবো, আমাদের যেহেতু এখন 65,00,000 টাকা আছে, মানে প্রায় 66,00,000 টাকা আছে, মানে অনেক টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তোমরা অবশ্যই আমাকে বলো কমেন্টে কত টাকা লাভ হয়েছে। তো এখন আমরা কি করবো না, আমরা হচ্ছে এখন আমাদের যে অফিসের জায়গাটা আছে না, সেই অফিসের জায়গাটা ভাবছি একটু বড় করব। চলো গাইস, আমরা এখানে আপগ্রেড করব, যেটা হচ্ছে 7,00,000 টাকা দিয়ে আমাদের অফিসের জায়গাটা বড় করলাম। আর যে অফিসের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে, অ্যান্ড এখানে আমি এখন প্রচুর গাড়ি রাখতে পারবো ভাই, প্রচুর গাড়ি। তো তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো, তো আমি ভাই 50-100টা গাড়ি রেখে দেবো, মানে অত গাড়ি রাখা যাবে না, যাই হোক। এরপরে যদি তোমরা কমেন্ট করো, তাহলে 20টার বেশি আমরা সুপার কার রাখবো, ঠিক আছে। তো বাস গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই তোমরা আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আবার দেখো পরের ভিডিওতে, ওকে।